السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. شمار درشق এই মুহূর্তে কাছে দূরে যে যেখান থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এবং আপনাদেরই প্রিয় চ্যানেল নেক্সট টেলিভিশনের নিয়মিত সরাসরি অনন্য ও মুবারক আয়োজন ইসলামী জীবন বিধান দেখছেন, সবাইকে জানাচ্ছে অনেক অনেক মোবারকবাদ। আজকের টপিক হচ্ছে জীবদ্দশায় মা বাবার হক। হক এটা দু প্রকার, আমরা মুসলিম হিসেবে শুনে আসছি ছোট্টবেলা থেকে হকুল্লাহ, আল্লাহর হক বা অধিকার। আরেকটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ হক হচ্ছে হকুল আইবাদ, বান্দার হক বা অধিকার। আল্লাহর হক কি? ছোট্ট কথায় এই ক্ষুদ্র পরিসরে যদি আমরা এইভাবে ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে ইমান ইবাদত, এসব আল্লাহর হক। কিন্তু আমরা অনেক মুসলিম হয়তো আত্মতৃপ্তিতে আমরা থাকি, সেটা কিভাবে? যে শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, ইমানের কথা বললাম, ইমানের পথে চললাম, বাস আমার জন্য নাজাত মনে হয় যথেষ্ট হয়ে গেছে, আমি মনে হয় কামিয়াব হয়ে গিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তির কথায় মানুষ সন্তুষ্ট হতে পারছে না, মানুষের হক আদায় করছে না, মানুষের অধিকার তার দ্বারা খর্বিত হচ্ছে। আপনি বলুন তো দেখি, বিবেক কী বলছে? সে কি কামেল মুসলমান হতে পারছে? দ্বিতীয় হক বা অধিকার হচ্ছে হকুল আইবাদ, বান্দার হক। মানুষের কাতারে সবচেয়ে বড় হক অধিকার হলো মা বাবার হক বা অধিকার। কোরআনের বিভিন্ন আয়াতে বক্তব্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা যেখানে তার হকের কথা তার কথা বলেছেন, সাথে সাথে কাছাকাছি পাশাপাশি মা বাবার হক বা অধিকারের কথা বলেছেন। ছোট্ট একটা আয়াত আমি শুরুতে একটু পেশ করছি, আপনাদের সাথে শেয়ার করছি। বিখ্যাত সূরা বানী ইসরাঈল প্রথম পারা হাফিজে কোরআন শরীফের তৃতীয় পৃষ্ঠা আল্লাহ তাআলা এইভাবে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রব এই ব্যাপারে বিধান দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। সদ্ব্যবহার করার অর্থ হচ্ছে মা বাবার হক আদায় করবে। এটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহর হকের সাথে মা বাবার হকের কথা উল্লেখ করে এটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহর হক যেভাবে গুরুত্বপূর্ণ, মা বাবার হক অধিকারও সেইভাবে গুরুত্বপূর্ণ। মা বাবার হক আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হন, মা বাবার হক আদায় না করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহু আকবার। জীবদ্দশায় অনেক হক আছে। আজকের যে টপিক জীবদ্দশায় মা বাবার হক, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমাদের এই বিষয়ে আলোচনা এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, ইসলামী স্কলার, চিন্তাবিদ, গবেষক, লেখক, কলামিস্ট এবং বাইতুন নূর বিজয়নগর ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদের মহতরম খতিব শেখ মহতরম ডক্টর মুফতি জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টিভি সেটে প্রদর্শিত যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এর সাথে নেক্সট টেলিভিশন ইসলামিক পেজে এবং ইউটিউব চ্যানেলও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারছেন না তাদের জন্য সুসংবাদ হচ্ছে, নেক্সট টেলিভিশন ইসলামিক পেজে সংক্ষিপ্ত আকারে মন্তব্যের ঘরে আপনার প্রশ্নটি করে ফেলুন, ইনশাআল্লাহ ইসলামী স্কলারগণ আপনাদের প্রশ্নের জবাব দিবেন দালিলিক এবং সুস্পষ্ট ভাষায়। পাশাপাশি বিনীত অনুরোধ করছি এই লাইক শেয়ারের মাধ্যমে আপনিও কল্যাণ হাসিল করতে পারবেন। আসুন আমরা আজকে টপিকের আলোচনা শুনি এবং আপনাদের প্রশ্ন অপেক্ষা আছে। যে মহতরম, জীবদ্দশায় মা বাবার হক, এই ব্যাপারে আমরা উপকৃত হতে যাচ্ছি আপনার কাছ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। জীবদ্দশায় মা বাবার হক সংক্রান্ত বিষয়ে কোরআনে কারিমের অসংখ্য আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। মা বাবার হকের ব্যাপারে কোরআনের যেমন সূরা বানী ইসরাঈলে যে আয়াত রয়েছে এর বাহিরেও বেশ কিছু জায়গায় আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে। এখন মা বাবার হক বলতে এক কথায় যদি বলা হয়, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা যে শব্দটা বলা হয়েছে, ইহসানের মানেটা কি? ইহসানের মানে হলো যে একজন সন্তানের উপরে মা বাবা যা করেছে, যদি সন্তান মনে করে যে মা বাবা আমার জন্য যা করেছে আমি তার জন্য ততটুকু করব, এটা ইহসান না। বরং পিতামাতা সন্তান প্রতিপালনে সন্তান জন্ম হওয়ার পর থেকে নিয়ে তার
একটা বয়স পর্যন্ত যতদূর পর্যন্ত মা বাবার পরিচর্যার প্রয়োজন হয়, দেখভালের প্রয়োজন হয় এবং সন্তানকে মানুষ করার জন্য তার যা যা প্রসেস করা দরকার হয়, এ পর্যন্ত সন্তানের জন্য মা বাবা যা করেন এবং নিঃস্বার্থ, হ্যাঁ, এবং সন্তান যদি তার জীবদ্দশায় মা বাবার জন্য তার চাইতে অনেক 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 গুণ বেশি করেন, তারপরে এহসান হয় না। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি একটা কথা আছে, যে সেটা হলো যে গায়ের চামড়া দিয়ে জুতা বানালে সুদ হবে না। তো কথাটা কথায় কথায় বলি, কিন্তু আসলে এর চাইতেও আরও বেশি কিছু। যেমন এক অনেকগুলো ঘটনায় হাদিসের মধ্যে এসছে যে এক সাহাবি রসুলের কাছে এসে বলছেন, ইয়া রসুলাল্লাহ, আমার মা বাবা আমার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তগুলো আমার জন্য একটু কষ্টসাধ্য বিষয়। আমি এক্ষেত্রে আমার মা বাবার ব্যাপারে আমি কী সিদ্ধান্ত নিতে পারি বা আমি তার সাথে কীভাবে প্রতিবাদ করতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, তুমি তোমার মা বাবার ব্যাপারে কোনো কথা বলতে পারো না, তোমার দায়িত্ব হলো তুমি তার প্রতি এহসান করো। একই প্রশ্ন একাধিকবার করার পরে তৃতীয়বার বলছেন যে ইয়া রাসূলাল্লাহ, যদি মা বাবা আমার প্রতি কোনো কারণে জুলুম করে, ব্যক্তিটি বলেছে এভাবে, ওয়া ইন জলা মাহু, যে তারা যদি জুলুম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগত স্বরেই বললেন, ওয়া ইন জলা মাহু, ওয়া ইন জলা মাহু, ওয়া ইন জলা মাহু, যে তারা যদি তোমার প্রতি জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তার মানে যদি তারা জুলুমও করে তারপরও মা বাবার প্রতি তোমার এহসান বা তাদের সাথে সদাচরণটা তুমি বাদ দিতে পারবে না। এখন মা বাবার হক বলতে কি, আমরা মনে করি মা বাবার হক মানে হলো তাদের প্রয়োজনে কিছু দেওয়া, এটাই হক মনে করি। আসলে হকের মধ্যে অনেকগুলো ক্রাইটেরিয়া, তার মধ্যে অন্যতম এক হলো, যেমন কোরআনের আয়াতে যেটা বলা হয়েছে যে ওয়ালা তানহার হুমা, এরপরে বলা হয়েছে ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, এক এক জায়গায় এক একটা শব্দ ব্যবহার করা হয়েছে। লা তানহার হুমা, আমরা কথায় কথায় আমরা খুব ধমকের সুরে কথা বলি, আপনি কি এটা বুঝতে পারতেছেন না, আপনি কি এটা করতে পারতেছেন না, এটা অহরহ হচ্ছে, এটা সম্পূর্ণ হারাম। এটা বিষয়টা এমন না যে অনুচিত, ঠিক না, এটা না, হারাম, এটা সরাসরি কবিরা গুনাহ। এরপরে বর্তমান সমাজে এটার অবস্থাটা হলো বাস্তবতা একেবারেই প্রতিটা পরিবারই আছে, সেটা হলো পিতামাতার হক সবাই বলে, আমরাও বলি, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন একেবারে আলেম থেকে নিয়ে শুরু করে একদম জাহেল পর্যন্ত, উচ্চশিক্ষিত থেকে নিয়ে একদম অশিক্ষিত, একেবারে উচ্চ পেশাজীবী থেকে নিয়ে একদম নিম্ন একটা শ্রেণীবিশেষ, অর্থাৎ সমাজের প্রতিটি স্তর আপনি খোঁজ নিয়ে দেখেন, মা বাবার হক আদায় ঠিক সংসারের এক দুইজন মানুষই পালন করে, বাকি যা আছে সব শুধু মুখের মধ্যে বলি। ধরেন মনে করেন একটা পরিবারে পাঁচটা ছেলে, একটা পরিবারে তিনটা ছেলে, একটা পরিবারে আটটা ছেলে, দুইটা ছেলে, তিনটা ছেলে, সেখানে আপনি খোঁজ নিয়ে দেখবেন ইল্লা মাশা আল্লাহ দুই একটা পরিবার এক্সেপশন হতে পারে, ম্যাক্সিমাম জায়গায় দেখা যাবে মা বাবার জন্য একজন দুজন ছেলেই করে, বাকিরা শুধু বাতাস লাগিয়ে বেড়ায়। এবং এটা যে মা বাবার জন্য দিতে হবে, মা বাবার জন্য কিছু করতে হবে, এটা কেউ করে না। তবে এটাও ঠিক, যারা করে না আপাত দৃষ্টিতে তাদেরকে ভালো মনে হলো তারা ভালো নেই এবং ভালো থাকবে না, এবং তাদের এই ছোট মানসিকতা পরিবর্তন কখনোই হবে না এবং তারা কখনো ভালো হতেও পারবে না। কারণ মা বাবার জন্য যারা করার মানসিকতা যাদের থাকে না, তাদের চাইতে নিকৃষ্ট মনের, তাদের চাইতে ছোট লোক পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটা নেই। এটা আপনি আমার কথাগুলি শুনতে খারাপ শোনা গেল, এটা কিন্তু ম্যাক্সিমাম পরিবারগুলোতে হচ্ছে। তারপর যদি হকের প্রশ্ন আসে তাহলে বৃদ্ধাশ্রমগুলো কেন গড়ে উঠছে? জি মহতরাম, আপনি সুন্দর কথা আসছেন, আমরা এই জায়গায় আবার আসছি, দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আমি আলাউদ্দিন বলছি, সুজনগর পাবনাতে। জি ভাইয়া স্বাগতম। প্রশ্ন হচ্ছে, মানে আমি আমার অপারেশন হয়েছি দুবার রমজান মাসে, সে দুইবার উদার রাখা হয় নাই, আবার আমার পরে আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তা আবার রমজান মাস, সে তিন বছর তিনবার উদার রাখা রাখতে পারেন। এতে আমি আল্লাহ রহমতে আমি পরবর্তীতে সুস্থ পরে আমি আইএমএ বিজে রোজা এবং সোমবার রমজা একেবারে রোজা রাখছি,
এই রোজা তোমার রোজা ওটা কাজ আদায় হচ্ছে কিনা এই ব্যাপারে একটা প্রশ্ন। আর হচ্ছে আপনার রাজকীয় বিষয়টা অনেক কিছু তো আমার এই প্যালেসেরই তো কিছু তো এই পারি না, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হঠাৎ করে রাগ হয়ে যায়, এটা আমি কিভাবে করবো? এই একটা দ্বিতীয় গেল। সরি ভাইয়া, আলাউদ্দিন ভাইয়া একটুখানি জিজ্ঞেস করি, মা বাবা রেগে যান এক্ষেত্রে আপনি আপনার জন্য করণীয় কি? আপনি রেগে যাচ্ছেন, আচ্ছা ঠিক আছে, রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না, করণীয় কি? জি, তৃতীয় প্রশ্ন ভাইয়া। জি, আর তৃতীয়টা হচ্ছে আমার স্ত্রী দুজন একসাথে চাকরি করে কিছু টাকা রাখলাম, তাকে যে বিল মোরাম সে তাকে বিল মোর দিতে পারেনি, কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এটা কি আমার কোনো গুনাহ হচ্ছে? আপনি দিল দেন মোহরটা এখনো দিতে পারছেন না, অথচ স্ত্রী ইনকাম করছেন। শেষের অংশটা আমার কাছে কিছু অস্পষ্ট মনে হচ্ছে, ডিভোর্স হয়ে গেছে কিন্তু দেন মোহরটা অনাদায়ী আপনার মূল্যবান তিনটা প্রশ্ন পেয়েছে, আরেকজন দর্শক অপেক্ষা আছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সম্মানিত বোন, কি জানতে চাচ্ছি? হুজুর, আমার আমি মনোয়ারা বেগম বলছি মগবাজার থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল, আমার হাজবেন্ড আজকে 11 বছর জুয়া খেলে, মানে জুয়া খেলতে খেলতে আমার কিছু টাকা ক্যাশ ছিল ওগুলোও শেষ হয়ে গেছে, আমার কিছু গয়না ছিল ওগুলোও শেষ হয়ে গেছে, ওনাকে অনেক ভাবে মারধর করা হয়েছে, ওনার ভাইরা অনেক ভাবে মানে ওনাকে চেষ্টা করছে ভালো করতে, মানে কোনো ভাবে ওনাকে ভালো করা যাচ্ছে না, ওনাকে পুলিশ দিয়ে মারটার খাওয়ানো হয়েছে। জি, এখন এখন করণীয় কি? এখন এই স্বামীকে কিভাবে সুপথে নিয়ে আসা যায়? যে আমরা জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকুন। জি মহতারাম, যে পয়েন্টে আপনি ছিলেন যে অনেকে করছে আবার অনেকে করছে না, এখন করার বাস্তবতা কোথায়? দেখা যায় আজকের কেমন যেন একটা ফ্যাশনে দাঁড়িয়েছে, সেটা হলো বৃদ্ধাশ্রম। শেষ বয়সে এখন আসলে মা বাবা জীবিত থাকার, এমন শুনেছি, মাফ করবেন, যে আপনি আমার একটা শেষ বয়সে একটা স্বপ্ন হচ্ছে একটা ভালো একটা বৃদ্ধাশ্রম করে যাওয়া, গড়ে যাওয়া, এটা কি কোনো স্বপ্ন হতে পারে? জি, তো আসলে অল্প কথায় যদি আমরা বলি, যে আমরা আসলে মা বাবার সহায় সম্পত্তি ভোগ করছি এবং বৃদ্ধাশ্রমগুলি গড়ে ওঠা এটা কোনো আধুনিকতা না। জি, বৃদ্ধাশ্রম বৃদ্ধি পাওয়া এটা কোনো সভ্যতা না। কোনো দেশের যদি জেলখানার পরিমাণ বাড়ে তাহলে সেটা সেই দেশের জন্য সভ্যতার ইঙ্গিত বহন করে না, বরং কোনো দেশে যদি জেলখানার পরিমাণ বাড়ে এবং জেলখানার আসামির সংখ্যা যদি বাড়ে, বুঝতে হবে সেই দেশ অসভ্য দেশ। কারণ কি? হয়তো সেই দেশে অসভ্য মানুষের বসবাস বেশি, যে কারণে তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরতে হয়, অথবা ভদ্র মানুষকে যদি জেলখানায় ঢুকাতে হয় তাহলে যারা ঢুকায় তারা অসভ্য, দুইটার একটা। তার মানে জেলখানা বেশি, তার মানে সেই জাতি অসভ্য, এটা যেই অপোজিট বা এপিটোপিট যেটাই হোক। বৃদ্ধাশ্রম হওয়া বহির্বিশ্বের মতো, আমরা তো তাদেরকে সভ্য জাতি মনে করি না, আমাদের লেবাসে পোশাকে তাদেরকে আমরা সভ্য মনে করি, তাদের কালচার আর ইসলামের কালচার এক না। ইসলামে কখনোই বৃদ্ধাশ্রম সমর্থন করে না, কারণ মা বাবা যতদিন জীবিত থাকে মৃত্যু পর্যন্ত সন্তানের কাছে থাকবে, কারণ সন্তানের দায়িত্ব এবং ফরজ বিধান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ঠিক পিতা মাতার জন্য সাধ্যের সবটুকু দিয়ে তাদের খেদমত এবং তাদের জন্য করা সন্তানের উপর ফরজ। কিন্তু সমস্যাটা হয়েছে কি? সমস্যাটা হলো পরিবারের এক দুইজন করবে, বাকিরা সবাই নাকে তেল দিয়ে ঘুমাবে, একজন দুজন করবে, এবং যেই লোকটা করে, এটা হলো সবচেয়ে কঠিন বাস্তবতা বর্তমান সমাজে। পরিবারের যেই সদস্যটা, যেই ছেলেটা, যেই পর্যায়ের হোক, সে বড় হোক ছোট হোক, যেই লেভেল হোক, যে করে পরিবারের 8-10 জনের কাছ থেকে সেই লোকটা সবচেয়েতে বেশি বিড়ম্বনার শিকার, সবচেয়েতে বেশি অপপ্রচারের শিকার, সবচেয়েতে বেশি নির্যাতনের শিকার। এই যে কারণে
এখন পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছে, এখন পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে যাওয়াটা বর্তমান সমাজে পরিবারের কাছে একটা অপরাধ হয়ে যাচ্ছে, যে কারণে মানুষ এখন বৃদ্ধাশ্রমের দিকে ঝুঁকছে। কিন্তু দুর্ভাগ্য হলো, বৃদ্ধাশ্রমের সেই চিত্রের দিকে তাকালে তো একজন সুস্থ সবল মানুষ কখনো তা মানতে পারে না। একজন 70, 75, 80, 84 বছর বয়স, যেই বয়সে একটা মানুষ বিছানা থেকে উঠতে গেলে একজনের সহযোগিতা লাগে, অথবা যেই মানুষটা হাত পা কাঁপে, মানে কাঁপতে থাকে, পাও কাঁপতে থাকে, সেই মানুষটা কি করে সে নিজ দায়িত্বে গোসল করে নিজ দায়িত্বে লুঙ্গিটা কেচে আবার মেলবে, আবার থালা বাসনটা নিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন দৃশ্য দেখে খাবার জন্য যাবে। তো সেই জায়গায় আমরা সন্তানেরা সুন্দর জায়গায় থাকছি, বাবার সম্পত্তি ভোগ করছি, আর বাবার জন্য করতে গেলে বলছি আমার নাই। আমি মনে করি এই রকম বাবার জন্য করতে যাওয়া যে সন্তানরা নাই নেই বলে, ওদের প্রতি আল্লাহর একটা বিচার হওয়া দরকার এবং দুনিয়াতে, এবং এটা হবে আল্লাহ হেদায়েত নসিব করুন। এমন কিছু না, একটা নিউজ আসছে মহতরম, দেখাচ্ছে বৃদ্ধ বাবা সন্তানের জন্য সব উজাড় করে দিয়েছিলেন, অসুস্থ, ইন্তেকাল করলেন, সন্তান পর্যন্ত দেখতেও যায়নি, হাজার হাজার নজির আছে। মহতরম, আপনি অনেক মূল্যবান কথা বলছেন, আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবে, তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন নিয়ে আমরা বিরতিতে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। নজর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জি জি ভাইয়া, প্রথম প্রশ্ন ছিল যে আমরা যে তাকবীরে তাহরিমা ইমাম, আমরা পুরা দোয়া দেখাতে সানা পড়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার আগেই ইমাম সূরা ফাতিহা শুরু করে দেয়, জি, সেক্ষেত্রে কি আমরা তাকবীরে তাহরিমা সওয়াবটা পাবো? মুক্তাদি, আমরা যখন মুক্তাদি হই, মুক্তাদি কি তাকবীরে তাহরিমা সওয়াবটা পাবে? আচ্ছা, তাকবীরে তাহরিমা তো সেকেন্ডের প্রশ্ন, শুধু আল্লাহ আকবার বলা, এটাই তো তাকবীরে তাহরিমা। আমাদের এখানে যে আলেমদের কাছে শুনছি যে ইমাম নাকি সূরা ফাতিহা শুরু করার আগে আমাদের আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করতে হবে, তাহলে আমরা আচ্ছা মহতরম জবাব দেবেন, কিন্তু আমরা আমাদের একটু বিরতিতে যেতে হবে, তার আগে একটুখানি বলি ভাইয়া, মুক্তাদি সাহেবদের তো আউযু বিসমিল্লাহ পড়ার কোনো এখানে অপশন নাই, তারা শুধু তাকবীরে তাহরিমা দিয়ে সাইলেন্ট থাকবেন, সানা পড়বেন, আর বাকি আউযু বিসমিল্লাহ শুরু করবেন ইমাম সাহেব। যাই হোক, আমরা শুনবো এই ব্যাপারে ইসলামে কি বক্তব্য আসছে, একটা সময় আছে বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বৃত্তির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনে নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মহতরম শেখ মুফতি ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা এই পর্যায়ে প্রাপ্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। মহতরম, আমাদের প্রথম প্রশ্নকারী সম্মানিত ভাই জানতে চেয়েছেন, ওনার দুবার অপারেশন হয়েছে যার ফলে তিনটা রমজান রোজা রাখতে পারেনি, এখন সুস্থতা বোধ করছেন, আইয়ামে বিদ আরবি মাসের যেটা 13, 14, 15 তারিখ, এই তিনটা রোজার সাথে কাজা রোজা রাখছেন, আদায় হচ্ছে কি না? তিনটা রোজার সাথে কাজা রোজা মানে তিনটা রোজা তো আইয়ামে নফল, আর নফল এর সাথে ওই অনাদায়ী রমাদানের ফরজ রোজা রাখছেন, নিয়ত করছেন? হ্যাঁ, নিয়ত করছেন। আসলে বিষয়টা হলো এরকম যে রমাদানের যখন আপনি কাজা রোজাগুলি আদায় করবেন তখন রমজানের কাজা রোজাই আদায় হবে। এখন আইয়ামে বিজে এই রোজাগুলো রাখার কারণে আপনার এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পালন করতেন, সেই সুন্নাতের ফলোয়ার হলেন, কিন্তু রোজা আপনার ওই কাজা রোজাটাই আদায় হবে। এর সাথে নফলটা, নফলটা ও যে সুন্নাহ আদায় হলো যে এই তিন দিনের সুন্নাহ পালন করতেন, এটা কিন্তু কাজা রোজাই আদায় হবে, এইটুকুই। কিন্তু যদিও আমাদের দেশে সহজে বলে দেওয়া হয় যে দুইটা একসাথে, আসলে ইবাদত দুইটা কখনো একসাথে হয় না, এটুকু হবে যে আদায় হবে রোজা কাজা, কারণ এটা হলো ফরজ, কিন্তু এই তিন দিনে করার কারণে অর্থাৎ আইয়ামে বিজ মাঝখানের তিন দিন, অর্থাৎ এটা রসুল্লাহ সাল্লাম তিন দিন রোজা রাখতেন, এই রোজা রাখার সুন্না, এই সুন্নাটা ফলো করা হলো, কিন্তু রোজাটা হবে ফরজ। কিন্তু একটা বক্তব্যটু বিষয়টা স্পষ্ট করার জন্য যে ফরজের সাথে অন্য কোনো সুন্নত নফল রোজা নিয়ত করার সুযোগ নেই, যদি একই ক্যাটাগরি হয় অর্থাৎ সুন্নত সুন্নত বা সুন্নত নফল, সেক্ষেত্রে মনে হয় সেক্ষেত্রে হতে পারে, সেক্ষেত্রে হতে পারে, জি জি জি, নিয়ত করছেন তো ফরজটা আদায় হবে, ফরজটা আদায় হবে। এটা কিন্তু আমাদের সমাজে একটা ভুল ইনফরমেশন আছে যে আপনি এক ঢিলে দুই পাখি মেরে ফেলবেন, আপনার ফরজ আদায় হয়ে যাবে, আপনার আইয়ামে বিজের সুন্নত আদায় হয়ে যাবে, এটা কি কোনোদিন সম্ভব না। আপনি ফরজের যখন নামাজ আদায় করছেন, আপনি কাজা করে ফেলছেন, আপনি
জোহরের কাজা করে ফেলছেন, জোহরের কাজা করার পরে আপনি আসর নামাজের সময় জোহরের নিয়ত করে আপনি চার রাকাত পড়ছেন, আপনি যদি চিন্তা করেন যাক একসাথে দুই সাথে জোহর আর আসর একসাথে হয়ে গেলে কখনো হবে না, ঠিক রোজার ক্ষেত্রে একই। এই জন্য কাজা রোজা এটা ফরজ, এটার কোনো বিকল্প হয় না, এটা আদায় করে নিতে হবে। জি জি, জাযাকাল্লাহ খের। ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নিজেকে মাঝে মাঝে কন্ট্রোল করতে পারেন না, মা বাবার সাথে রেগে যান, সেক্ষেত্রে করণীয় কি? আমার প্রশ্ন হলো, উনি যদি বুঝতে পারছেন তাহলে তো করণীয় তো উনি বিষয়টা। আপনি যে বুঝেছেন যে রেগে যাচ্ছেন করণীয় কি, আসলে রেগে যাওয়ার মতো কোনো সিচুয়েশনে যেন না পড়তে হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। খেয়াল রাখা যায়। আর আরেকটা বিষয়, মা বাবার সাথে কথা বলতে গেলে রেগে যাওয়াটা এটা অস্বাভাবিক কিছু না, কারণ মা বাবা বয়সের কারণে অনেক সময় অনেক একটা সিচুয়েশন হয়ে যায়, ওনারা অনেক কথা বুঝেন না, অথবা কিছু কিছু বিষয়ে তারা একটু বেশি অতিরঞ্জিত করেন, বারবার বলেন, এটা তো স্বাভাবিক, কারণ হতেই পারে, বয়সের কারণে, বার্ধক্যের কারণে। সেজন্য যখনই আমি আপনি বুঝবো যে এখন এই মুহূর্তে ওনাদের সাথে কথা বললে ওনাদের সাথে উচ্চবাচ্য হয়ে যাওয়ার সম্ভাবনা, তখন বিনয়ের সাথে যখন আপনার সাথে আমি কথা বলবো না, বাস আপনি থেমে যান, এটাই সবচেয়ে উত্তম মাধ্যম হবে। জি জি, সুন্দর নসিহা। ভাইয়ের সর্বশেষ তৃতীয় প্রশ্ন হচ্ছে, বিয়ের পরে স্ত্রী নিজের থেকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছেন, তার আগে স্ত্রীর মহরণা আদায় করতে পারেনি, বকেয়া আছে, করণীয় কি? যে স্বাভাবিকভাবে আমাদের দেশে একটা প্রচলিত মাসালা ছিল, অর্থাৎ এটা আইন, মাসালা না সরি, জি আইন, যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হতো তাহলে দুই পক্ষ অপেক্ষা করতো কে কাকে আগে ডিভোর্স দিবে। ছেলের পক্ষ অপেক্ষা থাকতো মেয়ের পক্ষ ডিভোর্স দিবে, তাহলে আর দেন মোহরের টাকা দেওয়া লাগবে না। এইটা একটা ভুল, একটা মানে আইনের ভাষায় যাই হোক এটা শরীয়তের দৃষ্টিতে ভুল ছিল। তো যে কারণে দেখা গেছে মেয়ের পক্ষ যদি আগে ডিভোর্স দিয়ে দেয় তখন ছেলের পক্ষের ওই মোহরের টাকাটা দেওয়া লাগতো না, তাতে তারা মুক্ত থাকতেন। তো মেয়ে পক্ষ এইটা ওয়েট করতে করতে এক সময় খোলা তালাকের কিছুটা নাকি, হ্যাঁ খোলা তালাক এমনিতেই, তো মেয়েরা তখন অপেক্ষা থাকতে থাকতে যখন ছেলের পক্ষ থেকে ডিভোর্স দেয় না তখন মেয়েরাই কখনো ডিভোর্স দিয়ে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিত, ছেলের এটাকে সুযোগ হিসেবে নিত। কিন্তু এই মশালাটা সম্পূর্ণ ভুল, বর্তমানে এটা চেঞ্জ হয়েছে, এটা মুসলিম পারিবারিক আইনে এটা ছিল, এখন এটা চেঞ্জ। সেটা কি, সেটা হলো ইসলাম যেটা বলে সেটা কি আমরা জানবো, যেহেতু এই বিষয়টা খুবই সেন্সিটিভ। আমরা বিরতি থেকে, বিরতি না, একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি ভাইয়া। জি আমি আমি একটা, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সাধারণত যেমন আপনার জোহরের নামাজ আসরের নামাজ আমরা ইত্তাদাই তো বিয়াজাল ইমাম বলে আমরা নিয়ত বেঁধে তারপরে আমরা নিয়ত করে আমরা দাঁড়াই যাই, তাহলে আমরা কি ইত্তাদাই তো বিয়াজাল ইমাম বলি আমরা পিছন থেকে আমাদের সূরা পড়তে হবে না ইমাম সাহেব সূরা পড়লেই হবে? আচ্ছা, অনুচ্চ স্বরে নামাজ জোহর আসরে কিরাত পড়া লাগবে কিনা? জি ইমামের পিছনে মুক্তাদির জন্য সূরা পড়া লাগবে কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্নের সামারি, তাই না? হ্যাঁ জি, পরবর্তী প্রশ্ন ভাইয়া। আর দ্বিতীয় প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের মা বোনেরা আপনার নামাজ পড়ার সময় আপনার বুকের উপরে ওনারা নিয়তটা বাঁধে, সেক্ষেত্রে এটা পুরুষ মানুষ যদি এই নিয়তটা এইভাবে বাঁধে সেক্ষেত্রে কি এটা কি সহি হবে না এটা ভুল হবে, এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে আমার দুইটা প্রশ্ন। হ্যাঁ, আর আরেকটা বিষয়ে না বললেই নয়, আপনাদের অনুষ্ঠানটা অনেক সুন্দর লাগে আমাদের, আমরা রেগুলারলি দেখি, প্রতিদিন আমরা দেখি, আমাদের অনেক কিছু শেখা হয়েছে এবং কি আমরা অনেক এই অনুষ্ঠান আমাদের সবসময় যেন হয় আমরা এটাই চাই। দোয়া আল্লাহ যেন এটা চলমান রাখেন, বেগবান রাখেন। ভাইয়া একটুখানি কথা বলে, এটা শুধু রাতে না, এটা তো সরাসরি লাইভ রাত 11টা যায়, পরের দিন সকাল 9টা এবং বিকাল 4টায় পুনঃপ্রচার হয়, এবং ফেসবুকে তো আছে ন্যাশনাল টেলিভিশন ইসলাম পেজ, এটা থাকে, আপনার মাধ্যমে অন্যের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার একটা এই সুযোগে আহ্বান জানাচ্ছি। যে মহতরাম আপনি সুন্দর উত্তর দিয়েছেন, একটা অংশ শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে আমি একটু এর সাথে একটু অ্যাড করতে চাচ্ছি, তার অ্যাকাউন্টে, স্ত্রীর অ্যাকাউন্টে তার টাকা ছিল, ওই টাকাটাও স্ত্রী নিয়ে গেছেন, কিন্তু নিজের থেকে ডিভোর্স দেওয়ার আগ পর্যন্ত বকেয়াটা পরিশোধ করতে পারেননি, কিন্তু তার টাকাটা তার অ্যাকাউন্টে ছিল, নিয়ে যাওয়ার কারণ মধ্য দিয়ে এখন কি বকেয়া ঋণ বা মহর আদায় হয়ে গেল কিনা? আমি বলিনি, কারণ এই মাসালাটা অনেকের একটা ভুল ধারণা আছে। তো সেজন্য যদি স্ত্রীর পক্ষ থেকে ডিভোর্স হয়েও যায় তারপরও স্বামীকে
দেন মোহর পরিপূর্ণভাবে আদায় করতে হবে, এটা হলো শরীয়তের নির্দেশনা। এখন বিষয় হলো যে ভাই প্রশ্ন করেছেন, যার স্ত্রীকে তিনি দেন মোহর দেন নাই, এখন আবার ডিভোর্স হয়ে গেছে এবং এখন যেটা শুনলাম সেটা হলো তার অ্যাকাউন্টে টাকা ছিল, সেই টাকা স্ত্রী নিয়ে গেছে। এখন ভাই আপনার জন্য বিষয়টা হলো, যদি সেই টাকাটা যদি আপনার দেন মোহর পরিমাণ হয়ে থাকে, তাহলে আপনি সেটা ওই তার উপর থেকে দায় মুক্ত, অর্থাৎ আপনি দেন মোহর হিসেবে আপনি আপনার মতো করে অথবা এই সংবাদটা তার কাছে পৌঁছায় দিবেন যে দেন মোহর বাবদ এত টাকা ছিল আর ব্যাংকের থেকে এত টাকা নিয়ে গেছে, সুতরাং এটার সাথে সমাধান হয়ে গেছে। আর যদি এমন হয় যে যেই টাকা তার ব্যাংকে অ্যাকাউন্টে ছিল যেটা নিয়ে গেছে সেটার পরিমাণটা সামান্য কিন্তু দেন মোহরের পরিমাণ আরও পাওনা আছে, তাহলে স্ত্রী ডিভোর্স হোক হয়েছে যেভাবেই হোক না কেন, আপনি তার কাছে ঋণী আছেন, আপনি তার প্রাপ্যটা তার কাছে যেভাবে হোক আপনি পৌঁছে দিবেন, কারণ এটা হাসরের ময়দানে সে কিন্তু আপনার বিরুদ্ধে ঠিকই দাঁড়িয়ে যাবে এবং দেন মোহরের জন্য আপনি ফেঁসে যাবেন। জি, এটা আদায় করতে হবে, আপনি আদায় করে নেবেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে একজন সম্মানিতা বোন ভারাক্রান্ত হৃদয়ে জানতে চেয়েছেন, স্বামী 11 বছর ধরে জুয়া খেলছে, এখন স্ত্রীর টাকা গয়না এগুলো সব নিয়ে গেছে, পুলিশ দিয়ে তারপর স্বামীর ভাইরা তার উপরে প্রেশার দিয়েছে বন্ধ করার জন্য, বন্ধ করেনি, ফিরে আসেনি, ফিরে নিয়ে আসার জীবন যে যারা জুয়ারি অথবা যারা নেশা করে, এই জুয়া এবং নেশার মধ্যে যারা জড়িত আছে সেই সমস্ত মানুষ ভালো হয়েছে এরকম নজির খুব কম আছে। তো আপনার বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে আপনার শ্বশুরবাড়ির অন্য যারা আছে তারা চেষ্টা করেও ব্যর্থ হয়েছে, এখন আপনার করণীয় কী? এখন বিষয়টা হলো, করণীয় রাস্তা তো আপনার কাছে দুটো, একটা হলো স্বামীকে সংশোধন করার জন্য যা যা প্রক্রিয়া সেগুলো আপনারা করে ফেলেছেন, দ্বিতীয়ত যেটা সেটা হলো আপনি যদি আপনার জীবনটা এখানে যদি মনে করেন যে এখানে আপনার জীবনটা রক্ষা হবে না, এখানে জীবনটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি আপনার পরিবার এবং আপনার শ্বশুরপক্ষের পরিবারের সাথে বসে আলোচনা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করুন। কারণ হলো আপনার জীবনের অনেক সময় বাকি আছে, কারণ নেশাখোর এবং গাঁজাখোর এই দুই শ্রেণীর মানুষ কখনোই ভালো হয় না, আর এদের কাছে যে সমস্ত নারীরা থাকে তাদের জীবনটা শেষ হয়ে যায়, তাদের পরবর্তী প্রজন্ম নষ্ট হয়ে যায়। এজন্য শরীয়ত তালাকের যে রাস্তা রেখেছে তালাকের রাস্তাটা রেখেছে জীবনটাকে সুন্দর করার জন্য। তো সুতরাং আপনার পরামর্শ সাপেক্ষে আপনার পরিবারের সাথে আলোচনা করেন, যদি আপনি মনে করেন যে এখান থেকে সরে গিয়ে আপনি আপনার জীবনটাকে আপনার মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য, তাহলে আমার মনে হয় পরিবারের সাথে আলোচনা করে এই স্বামীর কাছ থেকে আপনাকে সরে যাওয়াটা সবচেয়ে উত্তম হবে। কারণ আপনার সন্তান একজন নেশাখোরের সন্তান, আপনার সন্তান একজন জুয়ারির সন্তান, এই পরিচয়ে সন্তানগুলো সমাজের মধ্যে বেড়ে উঠবে একটা হতাশাজনক জীবন নিয়ে বেড়ে উঠবে এবং এখান থেকে নতুন প্রজন্ম ভালোভাবে আসতে পারবে বলে খুব একটা আশাবাদী আমরা হতে পারি না। হেদায়েতকে পাওয়ার কি সম্ভাবনা নেই? হেদায়েত পাওয়ার সম্ভাবনা এটা তো আল্লাহর হাতে। এখন একজন নারী যদি মনে করেন যে আমি একজন জুয়ারিকে নিয়ে সারা জীবন আমি অপেক্ষা করবো, সেটা তার খুশি। আচ্ছা, এবং আমাদের দেখা যতটুকু দেখি যত জুয়ারি এবং গাঁজাখোরের সাথে যে সমস্ত স্ত্রীরা থাকেন তারা অবলীলায় এই জুয়ারিদেরকে দিচ্ছেন, পরিস্থিতির শিকার হয়ে হোক যেভাবে হোক দিচ্ছেন, কিন্তু এই যে আশকারাগুলো পেয়ে যাচ্ছে কখনো কখনো জীবন শেষ হয়ে যায়। সেজন্য যখন নাকি জীবন শেষ হয়ে যায় তখন এলাকার মানুষ বলে আগেই যদি ছড়ে আসতো তাহলে ভালো হতো। এই জন্য আমি আবেগের তাড়িত হয়ে না, অনেকে বলবেন আপনি এত কাটসাট কথা বলেন কেন, এখানে আবেগের কোনো জায়গা নেই, এখানে আবেগের কোনো জায়গা নেই, আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, আপনার সন্তানের জীবন ধ্বংস হয়ে যেতে পারে, জুয়ারি নেশা করে গাঁজা করে সাথে আপনার জীবন নষ্ট করার কোনো মানে নেই, দুই পক্ষের সাথে আলোচনা করে আপনার সিদ্ধান্ত আপনি নিয়ে নেবেন। জাযাকাল্লাহ খাইরান, আল্লাহ হেদায়েত নসিব করুক, অন্যায় পথ থেকে ফিরে আসার ইমানি চেতনা দান করুক। মহতরম সময় চারটি বিরতিতে যাবার ফিরে, দর্শক আপনারা দেখছেন জীবন বিধান, অজানাকে জানার চমৎকার আয়োজন, সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের ছেড়ে যাবেন না কোথাও। প্রিয় দর্শক, বৃত্তের পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধান, নিবেদনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আপনারা দেখছেন অজানা বিষয় জানার চমৎকার আয়োজন, প্রশ্নের জবাব দিচ্ছেন মহতরম শেখ মুফতি ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, উত্তরও জানার চেষ্টা করছি, সমৃদ্ধ হচ্ছে, আল্লাহ আমল করে তৌফিক দান করুন। এবার
উত্তর পর্বে আমরা চলে যাচ্ছি। মহতরাম, এক সম্মানিত ভাইয়ের জিজ্ঞাসা হচ্ছে, হয়তো ওনার কোনো একটা বিষয় সন্দেহ জেগেছে, সেখান থেকে জানতে চাও তাকবীর তাহরিমা বাধা, অর্থাৎ শেষ না হওয়া পর্যন্ত ইমাম সাহেব আউযু বিসমিল্লাহ অর্থাৎ কেরাত শুরু করে দেন, সেটা কি ঠিক হচ্ছে কি না? আসলে তাকবীরে তাহরিমা জিনিসটা হয়তো আমরা বুঝতে একটু ভুল করে ফেলেছি। তাকবীরে তাহরিমা হলো আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার আমি বলছি এই বলাটাই হলো তাকবীরে তাহরিমা। মানে হলো এমন একটা তাকবীর বলা যেই তাকবীর বলার পরে একটু আগে আমার কাছে যেই কাজগুলো হালাল ছিল ওই কাজগুলো একটা নির্ধারিত সময়ের পর্যন্ত তার সালাম ফেরানোর আগ পর্যন্ত আমার জন্য হারাম। এটার সাথে ইমাম সাহেবের কেরাত পড়া আপনার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আপনার তাকবীরে তাহরিমা হয়ে গেল। না মহতরম, এই যে তাকবীরে তাহরিমার একটা ফজিলতের কথা হাদিসে আসছে, মানে এই ফজিলতটা হাসিল করার টাইম কতটুকু? মনে হয় এখান থেকে ওনার প্রশ্নটা মনে হয় উদিত হয়েছে। তাকবীরে তাহরিমা আসলে মূলত ইমাম সাহেবের কেরাত শুরু করার আগ পর্যন্ত, এটা একটা মত। আরেকটা মত আছে তাকবীরে তাহরিমা সেটা হলো ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগ পর্যন্ত। তবে সর্বোত্তম মতামত হলো ইমাম সাহেব তাকবীর বলার পর থেকে তিনি কেরাত শুরু করার আগ পর্যন্ত যে সময়টুকু, এই সময়টুকুর মধ্যে আপনি যদি সামিল হন তাহলে তাকবীরে তাহরিমা আপনি পেয়ে গেলেন, ফজিলত পেয়ে যাবেন। জাযাকাল্লাহ খাইর। এবার ছোট্ট করে একটু জানতে চাচ্ছি মেহরবানি করে মহতরম, সেটা হচ্ছে ইমামের পিছনে মুক্তাদের জন্য উচ্চস্বরে অনুচ্চস্বরে নামাজগুলোর বেলায় সূরা কেরাত পড়া লাগবে কি না? ভাই এই বিষয়গুলো তো অনেক তর্ক বিতর্ক হয়েছে, হচ্ছে, হয়তো বা আরও হবে। তো এক কথায় যদি আপনাকে বলি, এখন ওলামায়ে কেরামের যে ভারসাম্যপূর্ণ বক্তব্য, এই ভারসাম্যপূর্ণ বক্তব্যের মূল সারাংশটা হলো এই, আপনি যখন ইমামের পিছনে নামাজ পড়বেন যেই নামাজগুলোতে ইমাম জোরে কেরাত পড়ে না সেই জায়গায় আপনি সূরা ফাতিহা আপনি পড়বেন। যেই নামাজগুলোতে ইমাম সাহেব জোরে সূরা ফাতিহা বা কেরাত পড়ে, যেমন ফজর, মাগরিব, এশা, প্রথম দুই রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা সহ সূরা পড়েন, ওই দুই রাকাতে আপনি তাকবীরে তাহরিমা বা অন্যান্য আরকানগুলো পালন করার পর আপনি চুপ থাকবেন, ইমামের কেরাত শুনবেন। আর যেই রাকাতগুলোতে ইমাম সাহেবের কেরাত আস্তে আস্তে হয় সেখানে শুধু আপনি সূরা ফাতিহা পড়বেন। হানাফি মাযহাবের মানে বক্তব্য হলো মনে হয় কোনটাই লাগবে না। হানাফি মাযহাবের বক্তব্য অনুযায়ী যে ইমামের পিছনে চুপ থাকবে ইমামের কেরাত, তবে বর্তমানে এটার ভারসাম্যপূর্ণ যে ফতোয়া আসছে এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার কোট করে যে সমস্ত ফতোয়াগুলো আসছে সেটা হলো সর্বসম্মত ভারসাম্যপূর্ণ হলো যে আপনি জেহরি অর্থাৎ যেগুলি প্রকাশ্যে জোরে কেরাত হয় তার পিছনে আপনি চুপ করে শুনবেন, আর বাকি আপনি সূরা ফাতিহা পড়তে চাইলে বাকি যে চুপ করে থাকে ওই নামাজগুলোতে আপনি সূরা ফাতিহা পড়বেন। জাযাকাল্লাহ খাইরান। মহতরম, আমরা ফোন কলে প্রাপ্ত প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করেছি, এবার আমরা চলে যাচ্ছি ফেসবুক প্রাপ্ত প্রশ্নে উত্তর জানার পর্বে। সেটা হচ্ছে মোহাম্মদ শফিউল আলম ইসলাম ভাই জানতে চেয়েছেন, তার দুটো প্রশ্ন, একটা হচ্ছে সন্তান বেঁচে থাকা অবস্থায় মা বাবা যদি বৃদ্ধাশ্রমে যায় সন্তানের ভবিষ্যৎ পরিণতি কী হতে পারে? মা বাবা বেঁচে থাকাকালীন সন্তান বেঁচে থাকা অবস্থায় মা বাবা যদি, হ্যাঁ, সন্তান বেঁচে থাকাকালীন সময় যদি মা বাবা বৃদ্ধাশ্রমে যায় তাহলে পরিণতি কী হবে? পরিণতি হবে এই সন্তানের, সন্তানেরা দেখবে যে তার দাদা এবং দাদি বৃদ্ধাশ্রমে আছে, এই সন্তানরাও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে যে আমরাও কিছুদিন পরে একটু সম্পূর্ণ হয়ে গেলে আমার আব্বু আম্মুকেও আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব। এটা একটা, যদি ভাগ্যক্রমে তারা যদি বৃদ্ধাশ্রমে না পাঠায় তাহলে ওই সন্তানদের জন্য আরও সুসংবাদ আছে। সুসংবাদ হলো হাদিসের মধ্যে বলা হয়েছে পৃথিবীতে কিছু শাস্তি আছে যেটা দুনিয়াতে দেওয়া হয় এবং অতি দ্রুত, তার মধ্যে একটা হলো যে ইয়ুআজ্জিলুহুলি সাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, এটা হলো পিতামাতার সাথে যারা দুর্ব্যবহার করে কষ্ট দেয় এই দুর্ব্যবহার এবং কষ্টের কারণে যেই শাস্তিটা আল্লাহ দিবেন তাকে পরকালে, পরকালেরটা তো অবশ্যই দিবেন কিন্তু তাকে দুনিয়ায় রেখে তার একটা পানিশমেন্ট তাকে দিয়ে তারপরে পৃথিবী থেকে নেবেন। সুতরাং যেই সন্তানের জীবদ্দশায় পিতামাতা বৃদ্ধাশ্রমে যায় তাদের পুলকিত হওয়ার কোনো কারণ নেই, তাদের সন্তানরা তাদেরকে বৃদ্ধাশ্রম পাঠানোর ব্যবস্থা করবে, অথবা বৃদ্ধাশ্রমে অত দূর না গিয়ে বাসাবাড়িতে বৃদ্ধাশ্রমের চাইতেও লাঞ্ছিত জীবনযাপন করানোর ব্যবস্থাও
হয়ে যেতে পারে, সুতরাং বি কেয়ারফুল। এটা কেমন বিবেক বা শিক্ষা? না না, বিবেক এবং শিক্ষা বলতে আমি শুরুতে কিছু কথা বলেছি, একটু কষ্ট বা কঠিন কঠিন মনে হয়েছে। এই সমাজে হাজার হাজার সন্তান আছে, যে সন্তানটা বাবার সম্পদ ভাগাভাগি করার জন্য পুরা প্রস্তুত, এক ইঞ্চি ছাড় দিবে না, এবং এমনকি মা বাবার সাথে জীবদ্দশায় মা বাবার সাথে অসভ্য রকমের আচরণ করে যাচ্ছে, কিন্তু মা বাবার জন্য পাঁচটা পয়সা তাদের পকেট থেকে খরচ হয় না। এবং এই অমানুষগুলো এই সমাজের মধ্যে সবচেয়ে বেশি বেশি কথা বলে, তো এরকম আছে এই অমানুষের অভাব। আমার একটা প্রশ্ন হচ্ছে, একটু প্রশ্ন না একটুখানে কষ্টের কথা ব্যক্ত করা, সেটা হলো সবার খাবার আয়োজন হয়, থাকার ব্যবস্থা হয়, স্ত্রী সন্তান একজন দুইজন মা বাবার জন্য কি ব্যবস্থা আমার হয় না? এগুলির জন্য আসলে কি, এগুলি আমাদের অনুভূতি এবং আমাদের আল্লাহর প্রতি ভয়ের অভাব। সেক্ষেত্রে সন্তানের ভয় নেই, এবং সন্তানের কাছে যেই বউটা আসে সেই বউটারও ভয় নেই। এই জন্য আমাদের এই প্রজন্মটা একটা একটা প্রতিবন্ধী প্রজন্ম আমরা এখন আমরা পাচ্ছি। এই প্রতিবন্ধী প্রজন্মের কাছ থেকে এতে ভালো কিছু আশা করতে পারি না, যদি আল্লাহ হেদায়ত না দেন। আমিন। ছোট্ট করে একটা, কোন সূরাটি পবিত্র কোরআনে এক চতুর্থাংশের সম পরিমাণ? চতুর্থাংশ না তৃতীয়াংশ? চতুর্থাংশ এখানে লেখা, রুবউল কোরআন। এ ব্যাপারে সুলুসুল কোরআন আছে, সুলুসুল কোরআন আছে, সূরা ইখলাসের ব্যাপারে আছে। রুবউল কোরআন এটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, হয়তোবা ইদা জুলজিলা হতে পারে অথবা সূরা কাফিরুন হতে পারে। কোরআনের 1/3 সূরা ইখলাস। জি, জাযাকাল্লাহ খাইরা। আরো প্রশ্ন আছে। প্রিয় দর্শক, আপনাদের পাঠানো ইসলামিক পেজে, নেক্সাস টেলিভিশনের পেজে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা জানার চেষ্টা করছি, বাকিগুলো জানবো ইনশাআল্লাহ। এখন নয়, একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পরে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রশ্নোত্তর পর্বে। আমরা ফেসবুক প্রশ্নের উত্তরে আমরা ছিলাম, সেখানে আবার ফিরে যাচ্ছি। মহতরাম, আমরা জানবো, তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন আমার প্রশ্নটা নিয়ে, উত্তরে আমরা আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি রংপুর। আমার প্রশ্ন, হ্যাঁ, যে মেয়ে মানুষ খেলাধুলা এগুলা কি মানে আমাদের, সরি আবার একটু বলবেন, আমরা যে টিভিতে খেলাধুলা দেখি, যেমন মেয়েরা যদি পুরুষদের খেলাধুলা দেখে সেটা কি গুনাহ হবে কি? নাই তো? জি, আচ্ছা ঠিক আছে, আমরা এটা জানার চেষ্টা করছি। ধন্যবাদ বোন আমাদের সাথে থাকার, থাকবেন ইনশাআল্লাহ। জি মহতরাম, এরপর একটা প্রশ্ন হচ্ছে, আগে আমরা ফোন কলের মাধ্যমে পেয়েছিলাম, মা বোনরা যে বুকের উপর হাত বাঁধেন তাকবীরে তাহরিমা বাঁধার পরে, সেটা কি ঠিক আছে কিনা? আসলে হাদিসের মধ্যে তো হাত বাঁধার ব্যাপারে কিছু হাদিস আছে, যেটা বুকে হাত বাঁধার ব্যাপারে। এই ব্যাপারে আসলে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা কোনো বর্ণনা নেই, পুরুষ মহিলা নির্বিশেষে একই কথা প্রযোজ্য, একই কথা প্রযোজ্য। সুতরাং মহিলারা যে বুকের উপর হাত বাঁধছেন এটা ঠিক আছে, এটা এটা শুদ্ধ, এটা কোনো সমস্যা নেই। এই মাত্র যে প্রশ্ন সম্মানিত বোন করলেন, সেটা হলো মা বোনদের জন্য পুরুষদের খেলা দেখা, পুরুষদের খেলা দেখা জায়েজ কিনা? আসলে খেলা দেখাটা, এটা মানে বর্তমানে খেলাগুলো তো আসলে স্বাভাবিক কোনো শরীরচর্চা বা খেলাধুলা নেই, এটার সাথে অনেক কিছু জড়িত, এটার সাথে কোটি কোটি টাকা এবং জুয়া সহ বিভিন্ন কিছু জড়িত। আর এই সাথে অনেক ধরনের খেলা আছে, কিছু খেলা আছে যেগুলোর সাথে ফরজতরক হওয়া, আবার নারীদের কিছু খেলা আছে যে খেলাগুলোর মধ্যেও সেখানে ফরজতরকের ব্যাপার আছে। এগুলো নির্ভর করবে সেই খেলার ধরন এবং খেলার ক্রাইটেরিয়ার উপর নির্ভর করা। স্বাভাবিক কোনো খেলাধুলা যেটা হাস্যরসাত্মক বা শরীরচর্চামূলক সেগুলো দেখা যেতে পারে, কিন্তু অন্যান্য এগুলি অন্যান্য বিষয়গুলো এটা না দেখাটাই সর্বোত্তম কাজ, এবং এগুলি পরিহার করাটাই সর্বোত্তম, কারণ এর দ্বারা ইবাদতের মধ্যে একটা ছন্দপতন ঘটে, সময় চলে যায়, এবং সেক্ষেত্রে কখনো কখনো চোখের একটা গুনাহ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে, সেজন্য এটা পারতপক্ষে পরিহার করতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মহতরাম। তারেক জামান নামে এক ভাই জানতে চেয়েছেন, মা বাবার ইন্তেকালের পরেও কি সন্তানের জন্য কোনো হক বাকি থাকে কিনা? মা বাবার ইন্তেকালের পরে সন্তানের জন্য হক বাকি থাকে, এই ব্যাপারে আজকের বিষয়ের সাথে অনেকটাই সম্পৃক্ত, যেহেতু আমরা সময়ের শেষের দিকে চলে আসছি, লম্বা করে বলতে পারছি না,
শুধুমাত্র আমি ওখানে একটা সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আমার সন্তান আমার বাবার জন্য কোনো হক আছে কিনা যেটা আমি আমার মা বাবার ইন্তেকালের পরে করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পাঁচটি হকের কথা বলে দিয়েছেন একটা বড় হাদিস। সেখানে তার মধ্যে অন্যতম বিষয়টা হলো যে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার করা, তাদের যে সমস্ত আত্মীয় স্বজন মায়ের দিকের আত্মীয় তাদের সাথে সম্পর্ক রাখা, বাবার দিকের আত্মীয় তাদের সম্পর্ক রাখা এবং তাদের ওসিয়ত পুরো করা, তাদের কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করা, এই সংক্রান্ত এই ঋণ থাকলে ঋণ পরিশোধ করা এই বিষয়ে। এবং এর মধ্যে সবচেয়ে যেটা ইফেক্টিভ সেটা হলো মা বাবা ইন্তেকাল করার পরে তাদের জন্য অতিমাত্রায় বেশি করে দোয়া করা আর সৎ যথাসম্ভব তাদের জন্য দান সৎকা করা। জি, আল্লাহ তৌফিক দান করুন। এমডি সোহেল খান ভাই জানতে চেয়েছেন, তারা চার ভাই, মা বেঁচে আছেন, এক ভাইকে মা সবচেয়ে বেশি আদর করেন, ওই মা ভাইকেই সব সব দিয়ে দিচ্ছেন, এতে এতে কি হচ্ছে, ঠিক হচ্ছে কি না? একাধিক ভাই থাকা সত্ত্বেও একজন মা তার এক সন্তানকে সব দিচ্ছেন, বেশি ভালোবাসে, সব ভালোবাসছেন, কোরআনের ব্যাপারে কি বলা আছে এ ব্যাপারে? মাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এখানে একটি হাদিস আমি কোট করতে চাচ্ছি, এটা বৈষম্য তো, তাই না? বৈষম্য, নিঃসন্দেহে বৈষম্য। একটা হাদিস আমি এই সময় স্বল্পতার কারণে আগেও হাদিসটা কোট করিনি, আরবিটা এখনও করছি না, শুধু বাংলাটা বলছি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই সন্তানের জন্য একজন খাদেম দিতে চাচ্ছি। আল্লাহ রসুল বললেন যে তুমি কি তোমার আর কোনো সন্তান আছে? বলছে হ্যাঁ আছে। বলছে তুমি কি আকুল্লা ওয়ালিদিন নাহালতা, তুমি কি প্রত্যেক সন্তান কেমন একজন করে খাদেম দিবা? বলে যে না। বলে যে তাহলে তুমি ফারজিয়াহু, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো। অর্থাৎ তুমি যদি তোমার প্রত্যেক সন্তানকে যদি তুমি খাদেম দিতে পারো তাহলে তুমি দাও, নতুবা একজন সন্তানকে দিয়ে অন্য সন্তানকে মাহরুম করবে না। বর্তমান সমাজে যে ভাইটা প্রশ্ন করেছেন, এই এই সমস্যাটা প্রত্যেকটা পরিবারের মধ্যে আছে। কোনো ক্ষেত্রে বাবা করেন, কোনো ক্ষেত্রে মা করেন, তবে মায়েদের ব্যাপারে অভিযোগটা অনেক বেশি। আমরা আবেগতাড়িত হয়ে কথা বলি, অনেকে আমার কথাগুলোকে নিতে পারবেন না, ভাই আমি আবেগের বাইরে কথা বলছি। ইসলামে আবেগের জায়গার চেয়েতে ইসলামে শরিয়ার বিষয়টাকে প্রাধান্য দিতে হবে। মা যদি দুই সন্তান তিন সন্তানের মধ্যে একজনকে প্রাধান্য দেন, একজনের প্রতি একটুনি নজরটা ভালো দেন, এবং এটাও আছে একাধিক সন্তানের যে স্ত্রীরা আছে স্ত্রীদের মধ্যেও তারা তারতম্য করেন, এই স্ত্রীকে একটু ভালো নজরে দেখেন, এই স্ত্রীকে একটু ওই দেখেন, এবং বিশেষ করে যেই স্ত্রীর বাড়ি থেকে কিছু পয়সা করি পান, যৌতুক পান, কিছু হাদিয়া তোহফা পান, শাশুড়ি আম্মা জানেরা তারা ওই ওই স্ত্রীকে অর্থাৎ ওই পুত্রবধূকে পারলে পাটা ধুইয়ে তারপরে তাকে খাওয়ান, এটা সম্পূর্ণ জুলুম। অন্যান্য পুত্রবধূদের সাথে আপনি বেইনসাফি করলেন। যে ভাই প্রশ্ন করেছেন, এই ধরনের যে মায়েরা আছেন, আপনারা মায়েরা সাবধান হয়ে যান, সন্তানদের প্রতি বৈষম্য আচরণ করলে কেয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। মা বাবা হয়ে গেছেন, সেই জন্য কিন্তু আমরা কিন্তু জুলুম করলে আল্লাহর কাছে আমরা পার পাবো না। জি, অনেক ধন্যবাদ। রামিসা দেওয়ান নামে এক বোনের জিজ্ঞাসা হচ্ছে, তার খালা অবিবাহিত, মা বাবা বেঁচে নেই, হজ করতে চাচ্ছেন, যেতে পারবেন কি? অবশ্যই যেতে পারবেন, যদি তার সাথে কোনো মাহরাম আত্মীয় যদি হজে যান তাহলে তার সাথে তিনি যেতে পারবেন ইনশাআল্লাহ। জি জি জি, জাযাকাল্লাহ। এখন তানজুমা নিশাত নামে এক বোনের প্রশ্ন হচ্ছে, মা বাবা ইন্তেকাল করলে মা বোনেরা মেয়েরা কবর জিয়ারত কিভাবে করবেন, কোন দোয়া পড়বেন? কবর জিয়ারতটা তো আসলে মাইয়েতের চাইতে হলো যারা জিয়ারতে যায় তাদের জন্য ফায়দা, এই জন্য জিয়ারতে যেতে বলা হয়েছে। কারণ আমরা অর্থাৎ আল্লাহ রসুল যে জিয়ারতে যেতে বলেছেন সেটা হলো এই জন্য যে এতে করে ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, এতে করে আখেরাতের কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হবে, আমাদের আমলের পরিবর্তন হবে। মহিলাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, শক্ত ভাষায় নিষেধ করে দিয়েছেন। এখন পরবর্তী ওলামায়ে কেরাম বিভিন্ন ফতোয়ার কিতাবে বিভিন্ন কথা বক্তব্য লিখেছেন, সেখানে বলেছেন যদি একান্ত যেতে হয় তাহলে পর্দা পুশিদা মেনটেন করে আবেগকে কন্ট্রোল করে বিভিন্নভাবে, তবে উত্তম পদ্ধতি হলো, কারণ আমরা যদি মাসালা আবেগ আর পর্দা পুশিদার কথা বলি কিন্তু মেয়েরা সাধারণত যায় মুখ খোলা, এতে করে দেখা যায় কবরস্থানের যে একটা আবেগ সেই আবেগটা রক্ষা হয় না। এই জন্য বোন আপনাদেরকে বলবো, আপনার কবর জিয়ারতের জন্য মায়ের কবরের কাছে যাওয়া লাগবে না, যদি মায়ের কবরটা দেখতে মন চায় দূর থেকে মায়ের কবরটা দেখবেন, কিন্তু দোয়া আপনি আপনার স্বস্থানে আপনি করবেন, যেভাবেই দোয়া করবেন আল্লাহ আপনার মায়ের জন্য বাবার জন্য পৌঁছে দিবেন। অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান, ধন্যবাদ আপনাকে। জি, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের নৈতিকতার যে ধস, বৃদ্ধাশ্রম যেভাবে দিন দিন বেড়ে উঠছে, আজকের টপিক কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তুমি মা বাবার সাথে ভালো আচরণ করো,
তোমার সন্তান ও তোমার সাথে ভালো আচরণ করবে। জীবত দশায় কিছু হক আছে, তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাদেরকে মেনে চলা, তাদের প্রয়োজন পূর্ণ করা এবং তাদের সুখে শান্তিতে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা, তাদের সাথে সাক্ষাৎ করা, দেখাশোনা করা। জীবদ্দশা এই বিষয়গুলো আমাকে আপনাকে আল্লাহ সচেতন থাকার, আদায় করার সেই তৌফিক দান করুন। আজকের এই প্রত্যাশায় টপিককে সামনে রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে ইমান আমলের সাথে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।